উত্তপ্ত মিয়ানমার বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পর বাংলাদেশ মিয়ানমার সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি মিয়ানমারের সীমান্তবর্তী এলাকা বান্দরবানের নাইখাংছড়ি সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে সীমান্তে অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার তুমুব্রু ঘুমধুম চাকঢালা সীমান্তে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি সোমবার সকাল থেকে সীমান্তের গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে নিরাপত্তা বাড়িয়েছে বিজিবি এদিকে মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন আজ সোমবার সকালে প্রথম আলোকে কথা জানিয়েছেন প্রতিবেশী মিয়ানমারের সর্বশেষ এই ঘটনাবলীর বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন প্রথম আলোকে বলেন আমরা মিয়ানমারের পরিস্থিতির ওপর নজর রাখছি মিয়ানমারের সবশেষ পরিস্থিতি নিয়ে বাংলাদেশ বিবৃতি দেবে পাশাপাশি নতুন করে যাতে কেউ অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়েও সতর্কতা অবলম্বন করা হচ্ছে সোমবার দুপুর সাড়ে বারোটার দিকে সমকালকে বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান বলেন বিজিবি সীমান্তে সতর্ক অবস্থানে রয়েছে কেউ যদি অনুপ্রবেশের চেষ্টা করে কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে তিনি আরও বলেন মিয়ানমার সেনা অভ্যুত্থানের বিষয়টি তাদের দেশের নিজেদের ব্যাপার সেটার সঙ্গে সীমান্তের এই মুহূর্তের সম্পর্ক নেই এ ব্যাপারটা বিজিবি সদর দপ্তর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে কক্সবাজার চৌত্রিশ বিজিবি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ আহাদে বলেন বাংলাদেশ মিয়ানমার সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে কেউ যেন অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়ে নজরদারি বাড়ানো হয়েছে বিজিবি সদস্যরা সতর্ক রয়েছেন এ ব্যাপারে আতঙ্কিত হওয়ার কিছু নেই এর আগে ভোরে দেশটি সেনাবাহিনী ক্ষমতা দখল করে মিয়ানমার সেনারা অভিযান চালিয়ে রাষ্ট্রীয় উপদেষ্টা অং শান সুচি এবং ক্ষমতাসীন দলের শীর্ষ স্থানীয় নেতাদের আটক করে রাজধানী নেপিডো ও প্রধান শহর ইয়াঙ্গুরের রাস্তায় রাস্তায় টহল দিতে শুরু করে সামরিক বাহিনীর সদস্যরা দেশ জুড়ে জরুরি অবস্থা ঘোষণা করা হয় এরপর সকালে আনুষ্ঠানিকভাবে অভ্যুত্থানের খবর নিশ্চিত করে সেনাবাহিনী এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা তবে সামরিক অভ্যুত্থানের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি বলেছেন যুক্তরাষ্ট্র মিয়ানমারের সাম্প্রতিক নির্বাচনের ফল পরিবর্তনের চেষ্টা বা দেশটির গণতান্ত্রিক উত্তরণে প্রতিবন্ধকতা তৈরির যে কোনো প্রয়াসে বিরোধী এসব পদক্ষেপ বাতিল করা না হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে